हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आमी आखिर इस्लाम। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि आमार नतुन आरो एकटी रेसिपी। आज के आमी कोनो ब्लग शेयर करछि ना, आमी आपनादेर साथे आज के एकटी रेसिपी शेयर करब जार नाम होच्छे क्रिस्पी पास्ता फ्राई। तो चलुन देखे नी आमार आजकेर पास्ता फ्राई तैरि करते कि लागछे। प्रथमे आमी एकटा हाड़िते पर्याप्त परिमाणे पानी निये सेटा चूलाय़ बसिये दियेछि। আর সেখানে আমি দিয়েছি এক চা চামচ লবণ আর দিয়েছি এক টেবিল চামচ তেল। তো সেটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তারপর হচ্ছে এখানে আমি পাস্তাটা দেব। আমি এখানে দেড় কাপের মতো পাস্তা নিয়েছি, যে কোনো পাস্তা নিলে হবে, তবে এই পাস্তাটা নিলে দেখতে একটু বেশি ভালো লাগে, তাই আমি রেগুলার এটা দিয়েই করি। তো এখানে পানিটা বলক চলে এসেছে আর এখন হচ্ছে আমি সেই পাস্তাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সবগুলো একসাথে দলা পেকে থাকবে, তো সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না আর ভালো করে সেদ্ধ হবে না। তো আমরা পাস্তাটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব, যেন এতটাই সেদ্ধ করতে হবে যেন এটা গলে না যায়, তবে ধরলে মনে হবে এটা সেদ্ধ হয়েছে। তো আমার পাস্তার কালারটা হচ্ছে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আর বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নিব আর এক দেড় মিনিট পর এটাকে হচ্ছে আমি নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেব। নিয়ে পানিটা ঝরিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু আমরা যেইভাবে ওইটা ফ্রাই করব তখন হচ্ছে হবে না। তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি আর হচ্ছে সাথে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমার পাস্তার পরিমাণ যেহেতু বেশি আমি দুটো ডিম নিব, তবে আপনারা কেউ চাইলে সেম পাস্তার পরিমাণে একটা ডিম দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি ক্রিস্পি হবে না, একটু কম হবে। তো আমার পাস্তাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে সবগুলো পাস্তা দিয়ে আমি ডিমের সাথে মিক্স করে নিব। তো সেটার জন্য একটু ভালো করে মাখাতে হবে, প্রথমে কিন্তু এটা লাগতে চাইবে না। তো আমরা যখন একটু ভালো করে মাখাবো তখনই পুরোটা একসাথে লেগে যাবে। ডিমটা এমনভাবে কোট করতে হবে যেন প্রতিটা পাস্তার গায়ে ডিমটা লেগে থাকে সেভাবে করে। তো এখানে হচ্ছে আমার পাস্তাটা মাখা হয়ে গিয়েছে আর আমি এটা সরিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আটা। জি, আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি আটা নিয়েছি এক কাপের মতো, সেটা নিয়ে আমি চালনি দিয়ে চেলে দিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ মিক্স করব, সেটা হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ লবণ আর দিয়েছি এক চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো। সেম কয়টা দিয়েই হচ্ছে আজকের আমার রেসিপিটা। তো এই কয়টা উপকরণ দিয়ে যেহেতু আমি এটা করছি, তাই স্বাদটা যে হবে না সেটা ভাবার কোনো দরকার নেই, কারণ এটা অসম্ভব মজাদার একটি রেসিপি। এটাকে যারা পছন্দ করেন বা যারা আগে খেয়েছেন একমাত্র তারাই এর স্বাদ বলতে পারেন। আমি আপনাদেরকে এখন হচ্ছে সবগুলো পাস্তা আটার মধ্যে এরকম করে কোট করে নিয়ে দেখাচ্ছি। তো যখন কোট করা হয়ে যাবে সবগুলো ময়দার সাথে, কোট করা হয়ে গেলে আমি এখানে চেলে নিব। আর আমি কিন্তু সবগুলো পাস্তা নিইনি, অর্ধেকটা নিয়ে কোট করেছি। কোট করার পর এভাবে যখন আবার চেলে নিব, চেলে নেওয়ার পর যেই অবশিষ্ট ময়দাটা আটার যেই লিকুইডটা বের হবে পাউডারটা, সেটার মধ্যে বাকিগুলো আবার কোট করে নিব। তো আমার সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হয়ে যাবে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে পাস্তাগুলো দিয়ে কিন্তু এভাবে হালকা একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরেই, তা না হলে এগুলো যখন একটার সাথে আরেকটা লেগে যাবে তখন কিন্তু ভিতরটা আর ক্রিস্পি হবে না। চুলার আঁচ মাঝারি থেকে একটু কম রেখে আমরা আস্তে আস্তে এটাকে ভাজবো। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ছেঁকে একটা কিচেন টাওয়ালের উপরে তুলে নিচ্ছি। তো এভাবে করে আপনারা চাইলে খুব সহজভাবে তৈরি করতে পারেন ক্রিস্পি পাস্তা। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।